যিটো পার্থিত্ব কেন্দ্রিক সংঘাত মানে পার্থিত্ব কোন হব এই কথাটোই লাগিছিল এতিয়া আমার সাংসদ ফণীভূষণ চৌধুরী ডাঙরিয়ায় তেওঁর পত্নী দীপ্তিময় চৌধুরীক মানে প্রক্ষেপ করেছিল একেদরে আমি পার্টির কেদরে আমার জেলা কমিটির সম্পাদক সলেন সরকারক করেছিল আমিও আশা করেছিল সলেন সরকারে পাব বলে আর তেওঁলোকেও হয়তো কি করেছিল তেওঁলোকে ভাবিছিল আমি সন্মত করব বিচাৰিছিল যে দীপ্তিময় চৌধুরী নহক সলেন সরকারের 32 বছর সার্ভিস আছে ময়ও পুরানা মই নিবি পিছরা নাই বা দীপ্তিময় চৌধুরী যে আগে পিছে দলের লগত বিরাট ওয়ার্কার আছিল সেনেকুয়া নহয় বা কিবা বিদুষী মহিলা আছিল সেটাও নহয় গতিকে তেওঁর নামটো কেনেকে আহিব প্রার্থী হিসাবে তেওঁর দলীয় কর্মকর্তার কোনো পজিশন নাই গতিকে তেনেক্ষেত্রে আমি বিরোধিতা করেছিলাম ঘোষণা হওয়া নাই কেতিয়া করে কথা চূড়ান্ত ইতিমধ্যে হয়েছে আমি জানো মানে বাছনি সমিতিত মই সভাপতি হিসাবে ইনভলভমেন্ট আছো না মই জানো ইয়ারপরা বাছনি করে দিয়া মানে কেন্দ্রীয় সমিতিত করব কেন্দ্রীয় সমিতিও আমাকে বাছনি জেলা পর্যায়তে বাছনি করে দিয়ার কারণে নির্দেশনা শেষতীয়া নির্দেশনা দিছিল সেই অনুপাতে যা দুদিন ধরে মিটিং আছে প্রথম দিন আমি যাই নাই আমি যেহেতু দীপ্তিময় চৌধুরীক দিব গতি আমি যার কোনো অর্থ না থাকিব মানে মিটিং যাই দীপ্তিময় চৌধুরীক আর প্রার্থী হিসাবে ঘোষণা করবার কারণেহে যাওয়া হব সে আমি কিয় যাম আর তাতে যদি বলে অল্প সাংসদ ডাঙরিয়া কোয়ার নিচিনাকে বলে আলোচনা ভাগ নললে সেই কথাটো অফার সামান্যতে টেলিফোনত আমাকে ইঙ্গিত দিব নয় নাকি আমি না জানো নাকি কি কথা কয় সেইবিল প্রার্থিত্বর কারণে আসলে আশা দিছিল নাকি যে শৈলেন সরকারক ইয়াত কোনে কাক আশা দিব এই পার্টির কথা ইয়াত আশা দিয়ার কথা নাই অতুল বৰাৰ কেশব মহন্ত আহি আপনার উপর দায়িত্ব নিষ্ঠ করেছে শেহতীয়াভাবে অতুল বৰা সভাপতি ডাঙরিয়ায় এইটাও কৈছে যে আমি বাছনি কমিটির কারণে বাছনি কমিটি বনাইছো বা এনেকে ইমানটি রজনী চৌধুরজনে কমিটি বনাইছো এই কথাখিনি আমি প্রক্রিয়াখিনি গোটেখিনি কথা কৈছো শেষত তেওঁলোকে কৈছিল কি এই সমিতি সমিতি নালাগে ইয়ার প্রার্থী বাছনি আমার সাংসদ ফণীভূষণ চৌধুরী ডাঙরিয়া করব তেওঁর লগত পার্টির সভাপতি থাকবে বিজয় সিংহ থাকবে আর সৈলেন সরকার থাকবে এও সকলে ফাইনাল করব পারিব শেষত আমাকে দায়িত্ব দিয়ে শেষত অল্প অজরাপতি হওয়াত আরও তিনিগী সদস্য সংযুক্ত করে তেখেতসকল হয়েছে ভূপেন রায় অশোক নারায়ণ দেব আর নীরেন দাস শেহতীয়াভাবে করিল মানে বাছনি করে তো আর কিনা কেন বট খেলার নিচিনাকে চাই চাই মেলি করব নালাগে মানুষের মনতে বুঝি যায় আর এখান লিখনি কাগজ বাছনি বলে কোনো কিনা ক্রীড়া সুলভ কথা নাই আর সেইটো যদি হেৰি হৈছে অতুল বৰা ডাঙরিয়া যেটা নির্দেশনা সেইটো যদি এভয়েড হৈছে সেইটো তেওঁলোকে বুঝি পাব আমি তো নাই দলীয় মজিয়াত আপনাদের উত্থাপন করা নাই যুজখন আপনাদের দলীয় মজিয়াত দিব লাগিছিল নহয় দলীয় মজিয়াত দিলে তো নহব করে দলীয় মজিয়ার পৰা মানে ক্ষুদ্র পর্যায়লৈ আহিছিল দলীয় মজিয়াত হৈছে আলোচনা দলীয় মজিয়ার পৰা তো তাতে গৈছে দলীয় মজিয়াত তো আর 100 জন মানুষ থাকিব বা হাজার জন মানুষ নকরে পদ্ধতিগতভাবে সময়ে আহিছিল রাজনৈতিক পদক্ষেপ কি হব পদক্ষেপ এটা তো মোক বিভিন্ন দলের পর মানে মোক ইতিমধ্যে ফোন আইছে বিভিন্ন জন সাংসদেও পরামর্শ আগবাইছে মোরও তো শুভাকাঙ্ক্ষী আছে ব্যক্তিগতভাবে গতি এই কথাবিল আর মোর আজি অন্যান্য কিছু সতীর্থ বন্ধুও পদত্যাগ করেছে লগত আলোচনা করব সেইবিল হওয়া নাই মানে কি করলে ভাল হব কি করলে ভাল হব মই পলিটিক্স করি না নকরিম এটাও একটা কথা আছে গতি আটাইবিল কথা অল্প সময় লাগিব সময় লো সিদ্ধান্ত লো সময় আছে 25 তারিখে নয় হোক 25 তারিখ মোক 25 তারিখ মানে 25 তারিখের কারণে মোর কারণে ইম্পর্টেন্ট নহে না আগে পিছে সিমান করি ইবারও যে হেনেকুয়া হব সেইটো নহব পারে
আর যদি জিকে জিকিব মর তাত আপত্তিও নাই কিন্তু ভাবে মানে প্রভাত বৈষ্ণবক উলাই দিছ মোক কোনে পারিব মই দীপু চৌধুরীক উলাই দিছ মানে হারা নাই সেই স্টাইলের কথা না সেইটু কই যদি সন্তুষ্ট পাও আর কি আছে যদি হেনেকে মানুষ আউট করে দি ভাল ভাল পায় এনজয় করেছে আপনার খুদা মানে সেই এনজয় করা কথা হয় না নয় কথাটা যদি সেই কথা সেই ডাইলগটো মারি ফুর্তি পায় মারক এটা দীপ্তিময় চৌধুরী যদি প্রার্থী হয় আপনাদের পদত্যাগ করলে কেন ক্ষতি হব সেই আর কি কম আর মানে দলের পর ওলাই গেলে যদস্য সদস্যই নহক অল্প কিনা ক্ষতি হয় আর যদি হয়তো কেনেকে মোকাবিলা করে করব আর সে মর কথা নাই সভাপতি সম্পাদক ইয়াত মই স্পষ্টভাবে কৈছো সভাপতি আছো সম্পাদক আছো বঙাইগাঁও আঞ্চলিক কমিটির সভাপতি আছে সিপনশিলা আঞ্চলিক কমিটির সভাপতি সম্পাদক আছে চকাপাড়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আছে আর শাখা সমিতির সাতটা শাখা সমিতির সভাপতি সম্পাদক আছে ঢালিগাঁও আঞ্চলিক কমিটির সভাপতি আছে বঙাইগাঁও নগর সমিতির দক্ষিণ ফালর সভাপতি সম্পাদক আছে আর উত্তর ফালর মানে বাবু বাবুর নাম কি বিকাশ বোস আছে যদি আর না করেছে হবো পারে না থাকিব পারে সে মানে নক কিন্তু চাহ মিঠাই খুবই মিটিং আছে এতিয়া আর বাকি সকলে সন্মুখত সমরত আহিব টান পায় সবে তো ডিরেক্ট পলিটিক্স নকরে না আমি যে সন্মুখ সমর যাইছো সেনেকে সবে নহয় গতি সন্মুখ সমর আহিব নপার কারণে অল্প হেরি করে আর আমি এই 35 জনে যে হয়েছো এটা নহয় সভাপতি সম্পাদক সকল আর মানুষ আছে পিছত মই যে অকলে সহি করা মানে মই একলাই সেটু নহয় মোর পাশে মানুষ নাই নাকি আছে করব যিকোনো দলকে করব হয়তো সেইটো আজির কথা নহয় নাজানো না মানে মই ইমান মাথা নামারো মই যেটো সিদ্ধান্ত লৈছো মোর তুই কাবাই মোর লগত থাকিলে থাকিব না থাকিলে নাই যেনেকে বিকাশ খোসে মই কলো আমাক মিঠাই খুঁজেছে চাহ খুঁজেছে তো নাথাকা বলে কৈছে সেইটো তেওঁৰ কথা ইমান আজুৰি টানি আনে আজুৰিব লগা আনি বিষয় নহয় এইবিলাক আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ